yeah صلى الله تعالى عليه وسلم ومن مات, مات على حب آل محمد مات مغفورا له وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه كلمه ميت اهيده تري شهاده teri qurbani ne zinda kar diya islam ko teri qurbani ne zinda kar diya islam ko

जी मुझे तेरी महाबत असैन बोस जी मुझे तेरी महाबत असैन अल्लाह बोक्त लग गी है উঁচাবাস দে বরুণ না সোহান আল্লাহ বন্ধুরে সমস্ত কিছু তোর তুই কার আমার মণিব মালার ডিক্লেশন দিয়ে রাখতেন বন্ধুর তুই তো আমার উঁচু আওয়াজ দে বলুন এখান থেকে ঘরে যেতে পারবেন তার কোনো বুকে হাত দিয়ে নজর দেওয়া যাবে কালকে দুম থেকে উঠতে পারবেন কোনো নজর দিতে পারবেন

তুলতে দেওয়া যাবে আবার রং করতের কাপড় পরিধান করে করে বিল্ডিং বাড়ি জমিদারি ছেড়ে আমাকে যেতেই হবে ওই চানা। যার নাম হলো কবর যার নাম কি আরো জোরে যার নাম হলো কবর আসল বাড়ি আমার বিল্ডিং বাড়ি নাম আসল বাড়ি বাংলাদেশের জমিন নাম আমি হয়ে এসেছি সেই তো বহি আখের ঠিকানা ঠিক না এই এইসাফির হান বহি আখের ঠিকানা

আলোক আলোক হয়ে যায় ভাই ভাই থেকে আলোক হয়ে যায় ভাই বোন থেকে আলোক হয়ে যায় আপন জন স্বজন বিরাগ বাজন করে ফেলি বন্ধু একবার দৃষ্টি দিয়ে দেখ বউ কবরে যাবে না সন্তান তোর কবরে যাবে না আপন তোর কবরে যাবে না বন্ধু রে একমাত্র আমার কবরে আমার প্রিয় মাহবুবে মুস্তফা নিশ্চিত আমার কবরে থাকবেন জোরে বলুন সোবহান আরো জোরে এটাকে আমার বাণী না নবীর বাণী আরো জোরে বলতে হবে কবরে আমার বাবা যাবে না আপন জন যাবে না আমার কিছু কিছু মুরব্বীর আমাকে কানে কানে তুরে দিলেন আজকে যুবকত্বের তারা ত্রিকোয়ার ফ্যান পরে হাঁটি ঠিক কিনা মেসি আর রোনাল্ডো হয়ে মাথার উপর পাগড়ি লাগাই নাউজিবিল্লা বলবেন না আরো জোরে একবার বুকে হাত দিয়ে বলেন তো কোরআনকে জিজ্ঞাসা করে দেখি আপনি মেসি আর রোনাল্ডো হয়ে মারা গেলেন গালের মধ্যে দাড়ি রাখতে পারলেন না আবার দাড়ি রাখলেও খ্রিস্টানদের মতন কত আকা-বাকা চিত্র করে ফেলে ঠিক কি না এগুলো কি দাড়ি রাখা না দাড়ির নামের কলঙ্ক সেহেতু বন্ধুরা বাবারা ভাইরা বলবো হুশিয়ার শব্দ আমরা মুসলমান মুসলমানদের কিছু ইউনিফর্ম আছে আছে না নাই আর ও জরে ইউনিফর্ম ছেড়ে দিল আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না অমুসলিম খ্রিস্টান যারা আছে যেমনি ভাবে আমার প্রিয় মাহবুব এলান দিয়ে দিলেন আমরা মুসলমান মুসলমানদের কিছু রীতিনীতি আসে নাই খ্রিস্টানদের রীতিনীতি আসে নাই হিন্দু বুদ্ধদের রীতিনীতি আসে না নাই কিন্তু আমরা মুসলমান মুসলমানদের রীতিনীতি ত্যাগ করলে অমুসলমানদের সার নিয়ে যদি আমি মারা যাই আমার বন্ধু হবে অমুসলমান যেহেতু বন্ধুরা বাবারা ভাইরা আমার গুণা করতে করতে গুণা সাগরে পরিণত করলো আসমানের চাইতে বড় পাবে পাপান্বিত হলেও আমার আল্লাহ এলান দিলেন বলো আন্নাহুম ইদি জরমু আনফুসাহুম জাউ কাব চাওয়াজ দেব না সুবহানাল্লাহ ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহীমা

এক শত হিজরি আগে এরকম বিরল ঘটনা আর ঘটাইনি খোদার কসম কিয়ামত পর্যন্ত এরকম ঘটনা আর ঘটবে না ও মওলা এরকম ঘটনা কেন ঘটাইল

आरजुरे जिन अब्दुल्लाह इब्ने मसूद्रों दिया अल्लाहु ताला अन्हु वा आखिर जुन बेबाबिल काबा सामेतुरसूलुल्लाह है सल्लल्लाहु अलैही है वा सल्लामा अब्दुल्लाह इब्ने मसूद रवायत कंट्रल कर काबरशरीफ चौकंदरे शफ़ोतिया बोलने ऐ आंसर मुहाजिर राम नवीर साबाए क़राम्रा सुनो जेनराकोप

আমরা কি নুহের কিস্তিতে আসি না আরো জোরে বলতে হবে এখন কি ঘরের দিকে আর যাইতে মন চাইবে বিবি আমাকে বাঁচাইতে পারবে, সন্তান আমাকে বাঁচাইতে পারবেন মার বাবা আমাকে বাঁচাইতে পারবেন খোদার কসম আমার নবী বলতে লাগলেন সরখিদিরপুরের পৌরসভার জমিন যদি বোয়াল হয় আমি রসুল ইয়া আল্লাহ আমাকে ওয়াদা দাও সিজদা থেকে প্রয়োজনে জান কোরবান করে দেব আমার সব সর্বস্ব বিলীন করে দিলাম হায়াতে জিন্দেগানির চোখের পানির রুল বসাইলাম আমার উম্মত যদি পুরের সাধারণ কবরস্থানের মধ্যে রং কাপড় পরে শোয়াই দেওয়া হয় আমি সাত সমুদ্র তেরো নদীর দূর থেকে মদিনার রোজায় মধ্যে বসে থাকবো আরামের বিছনায় শুয়ে থাকবো এটা আমি রসুল মানতে পারলাম না আল্লাহ আমাকে ওয়াদা দাও সরহিদিরপুরের জমিন যদি হয় গাউসিয়া কমিটি সরহিদিরপুর রহমানিয়া মাদ্রাসা এলাকাও যদি হয় আমার উম্মত যদি আমার আলে বাইতে মুস্তফার প্রেমের প্রতীক হয়ে হায়াতে জিন্দেগানিতে কি ইন্তেকাল বরণ করলো তার কবরের মধ্যে আমি রসুল যাবই যাবই যাবই